2024-এর ডিসেম্বরে চালু হবে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। এরই মধ্যে শেষ হয়েছে 65% কাজ, দৃশ্যমান হয়েছে 1.8 কিলোমিটার। প্রকল্প পরিচালক জানান, ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে সেতুতে দৈনিক ট্রেন চলবে 88টি। ভবিষ্যতে বাড়ানো হবে ট্রেন সংখ্যা। স্থানীয়রা বলছেন, যোগাযোগ সহ অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আনবে রেল সেতুটি। রেল নিয়ে আশিকুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব। সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল উত্তর প্রতিনিধি কামাল হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু যুক্ত করছে সিরাজগঞ্জের সাথে টাঙ্গাইল জেলাকে। যমুনা নদীর উপর এই সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 16,761 কোটি টাকা। চার দশমিক 8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে অক্লান্ত পরিশ্রম করছেন শ্রমিকরা। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরোদমে চলছে কাজ। যেহেতু আমরা রিভারে কাজ করি, এখানে আপনার ফুল পিপি ব্যবহার করা হয়, লাইফ জ্যাকেট সহ সেফটি হার্নেস, ফুল বডি হার্নেস, তারপর সেফটি বে, সেফটি শু, সেফটি গগলস, এগুলা সব ব্যবহার করে এখানে কাজ করতে হয়। এখানে আপনার 100% মোট কথা হচ্ছে জাপানিরা ফলো করে, ওদের রুল রেগুলেশনে যেমন ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন, সেফটি হচ্ছে সেরকম ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন ভাবে আমরা ফলো করে কাজ করি। আমার অধীনে এখানে যে লেটার আর ফুড সাপোর্টিং হইতেছে, তারপর আপনার এটার উপর দিয়ে রেল যেটা মেন কাজ, যেটা মেন কাজ এটা আমরা করব। আমি এখানে সেফটি অফিসারের পদে আছি। আমি এখানে মানে আমার লেবার ওয়ার্কার যেগুলো আছে সবার নিরাপত্তা দেখাশোনা কাজ করতেছে। আমাদের কোনো আজ পর্যন্ত কোনো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, অতএব আমরা জিরো অ্যাক্সিডেন্টে কাজ করতেছি। আমাদের এখানে প্রায় 3,000 শ্রমিক কাজ করে, খুব সুস্থভাবে আমরা সবাই সুস্থভাবে কাজ করি। এবং রিভারতে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ হলেও আমরা যে কাজগুলো করি, আমরা এই যে সেফটি হার্নেস আছে আমরা ইউজ করি, এগুলো ইউজ করে কাজ করি। আগে আমাদের সেফটি ফার্স্ট, তারপরে সামাজিক কাজের পদক্ষেপ। আপনার মানে সে ফুল বডি সেফটি সব কিছু পুরা আছে, খুব সুন্দর লাগতেছে বা সুন্দর হয়ে সবাই হাত ধরতেছে, কোনো দুর্ঘটনা নাই, কাজ করে মনোরম পরিবেশ, কাজ করে মজা আছে। এমনি আমরা নানা রকম সুবিধা আমরা পাচ্ছি, তো নিজের বাড়ির কাছে কাজ করে অনেক মজা পাচ্ছি আর কি। কাজ করতে খুব ভালো লাগতেছে ভাই, এই কোম্পানিতে খুব ভালো সব কিছু, রুলস রেগুলেশন সবই কিছুই খুব ভালো। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তরের এই সেতু নির্মাণে যুক্ত আছেন 103 জন বিদেশি প্রকৌশলী সহ 7 শতাধিক প্রকৌশলী আর 4,500 শ্রমিক। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের ব্যয় আর না বাড়িয়েই কাজ শেষ করতে চান তারা। প্রোগ্রেসটা আমাদের ওভারঅল প্রোগ্রেস আমরা বলছি 65%, তার মধ্যে আমাদের WD1 যেটা পূর্ব পারের প্যাকেজ, এটাতে প্রায় 80% প্রোগ্রেস হয়েছে এবং পশ্চিম পারে 60% প্রোগ্রেস হয়েছে। 1.8 কিলোমিটারের কাজ আমরা পুরোপুরি দৃশ্যমান আছে, বাকিগুলো দৃশ্যমান বাট সেটা বিভিন্ন স্টেজ কনস্ট্রাকশন আকারে চলছে। দুই পাশে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের সাথে কানেক্ট করছি। এটা যেহেতু একটা ডাবল লাইন ব্রিজ হিসেবে নির্মিত হচ্ছে, তা আমাদের ইয়ার্ডের কাজটা সম্পূর্ণ মডিফাই করতে হবে। এবং আমাদের এই দুই পাশের যে স্টেশন ইয়ার্ড, এগুলো যে বিভিন্ন পর্যায়ের যে কনস্ট্রাকশন সেইটার কাজ শুরু করেছি আমরা। আর অ্যাপ্রোচের প্রায় দুই পাশে 7.5 কিলোমিটারের মতো ট্র্যাক আছে, এইটার মধ্যে এম্বাংমেন্টের কাজ আমরা মাটির কাজ সম্পন্ন করেছি। এখন সাবগ্রেড এবং সাববেলাস্টের কাজগুলো চলছে। সেতু চালু হলে উত্তরাঞ্চল সহ সারা দেশে যোগাযোগ ও অর্থনৈতিক খাতে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান স্থানীয় সাংসদ। পদ্মা সেতু যেমন জীবন পাল্টে দিয়েছে দক্ষিণাঞ্চলের লোকের, তেমনিভাবে বঙ্গবন্ধু রেল সেতু এই সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষের জীবনমান পরিবর্তন করে দিবে। এই অঞ্চলে উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সাশ্রয় মূল্যে এবং সুলভে এবং সাথে সাথে তাড়াতাড়ি। এগুলো শুধু যে দেশে নয়, এগুলো মংলা পোর্ট কিংবা চিটাগাংয়ের মাধ্যমে বিদেশেও রপ্তানি করা আমাদের পক্ষে সম্ভব হবে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।